শিক্ষার্থী বন্ধুরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন স্কুল স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো ট্যাগ কোয়েশ্চেনের একেবারে প্রাথমিক পর্যায়ের একটি ক্লাস তো তোমরা যারা এই ক্লাসটিতে সরি তোমরা যারা এই ক্লাসটিতে পার্টিসিপেট করবে আমি আশা করবো এর পরবর্তী ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবে তাহলে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না আজকে আমি তোমাদেরকে শুধু দেখাবো যে অক্সিলারি ভাব আমরা যখন ট্যাগ কোশ্চেনে থাকে দেখতে পাই তখন সেটির কেমন ভাবে ব্যবহার করব। এবং আমার বিশ্বাস এই অক্সিলারি ভাবের ব্যবহারটি তোমরা যদি সবাই পারো তাহলে মনে প্রায় সিংহভাগটা শেখা তোমাদের হয়ে যাবে তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটি তাই বলেছিলাম যে অক্সিলারি ভাব নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা তা আমরা জানি প্রাথমিকভাবে আমরা অক্জেলারি ভাবকে দুটো ভাগে ভাগ করি নি একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মডেল অক্সিলারি তো অক্সিলারি ভার্ভের ক্ষেত্রে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বের যে যে সংখ্যাটি পাই সেটা হচ্ছে তিনটি অর্থাৎ প্রাইমারি অক্সিলারি তিনটা কি কি একটা বি একটা হ্যাব এবং একটি ডু এই তিনটা হচ্ছে আমাদের সরি প্রাইমারি অক্সিলারি তো এই যে বি ভার্বকে আমরা যখন ভাঙি তখন আমরা প্রেজেন্ট টু পাই এম এবং পাস্ট টু পাই ওয়াজ আর অর্থাৎ পাঁচটা পেসি আমরা এখান থেকে এই পাঁচটি ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহার হবে আর হ্যাভকে যখন আমরা ভাঙবো তখন হ্যাভ থেকে আমরা হ্যাভ হ্যাজ এই দুটো প্রেজেন্ট টেন্সে পাবো এবং হ্যাড এটি হবে পাস্ট টেন্স আর ডুকে ভাঙলে আমরা পাবো ডু ডাজ এই দুটো প্রেজেন্ট টেন্স এবং এই যে ডিড এটি হচ্ছে পাস্ট টেন্স তো আশা করছি আমরা এই যে এখানে পাস্ট আট এগারো এই যে এগারোটি বিভার পেয়েছি এইগুলোই কিন্তু আমাদের ট্যাক ব্যবহার হবে আর একটা কি বলছিলাম মোডাল মোডাল অনেক বড় তারপরে আমি তোমাদের কতগুলো এখানে লিখে দিচ্ছি একদম মোস্ট কমন মে মাইট ক্যান উইল শুড উড তারপরে অট মাস্ট তারপরে হ্যাভ টু বি টু বি গোয়িং টু ইত্যাদি ইত্যাদি যাই হোক নট তো এইগুলা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি তোমরা মোডাল অকজুয়ালারি লিস্ট তোমাদের যে কোনো গ্রামার বইয়ের থেকে পড়ে নেবা মোস্ট কমনলি যেগুলো ব্যবহার ব্যবহার হয় আমি সেইগুলো এখানে দিয়েছি তো এই আশা করি আমরা সবাই মনে রাখবো এইগুলো যদি আমরা মনে রাখি আর এইগুলোর ব্যবহার করতে পারলে আমি আগেই বলেছি যে ট্যাক কোশ্চেনের সিংহভাগটা অর্থাৎ বড় অংশটা তোমাদের শেখা হয়ে যাবে পরবর্তীতে শিখতেও তোমাদের সহজ হয়ে যাবে এবার আমরা উদাহরণে চলে যাব প্রথমে আমরা দেখে নেব প্রাইমারি অক্সিলারি থেকে ব্যবহার তো প্রথম সেন্টেন্সটা শি ওয়াজ রাইটিং অন দা বোর্ড এই সেন্টেন্সটা সে অ্যাফারমেটিভ অর্থাৎ হ্যাঁ সেন্টেন্স এই যে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অক্সিলারি এবং এটি প্রাইমারি অক্সিলারি তো আমাদের সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্বের ব্যবহার থাকে তখন উত্তরে সেটা আমরা প্রথমে বসিয়ে দিই তো দেখো আমি প্রথমে বসিয়ে দিলাম ওয়াজ তো এটি কি সেন্টেন্স ছিল অ্যাফারমেটিভ এই যে নিচে লিখে দিয়েছি অ্যাফারমেটিভ তখন আমাদের উত্তরটি নেগেটিভ হবে আমরা এখানে একটি নট লিখবো তো এই নটটা অবশ্যই আমরা কন্ট্রাকশন করে লিখবো অর্থাৎ সংকোচন করে লিখবো এক জায়গায় করে লিখবো তাহলে ওয়াজান্ট তারপরে কি হবে এই সাবজেক্টটি এখানে যাবে তো মানে লিখলাম সি ওয়াজান্ট সি তাহলে এটি কি সেন্টেন্স হলো এটি নেগেটিভ অর্থাৎ উত্তরটি হলো নেগেটিভ কি শিখলাম আমাদের মূল সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় উত্তরটি হবে নেগেটিভ মূল সেন্টেন্সের মাঝে যে অক্সিলারি থাকবে সেটি উত্তরের প্রথমে বসবে এবার আমরা আরেকটু ধরন দেখে নিই ইমি ইজ নট রাইটিং অন দ্য বোর্ড ইমি বোর্ডে লিখছে না এই যে নেগেটিভ সেন্টেন্স এখানে একটি নট আছে তাহলে উত্তরে বা নটটি যাবে না তো এই যে অক্জিলারি প্রাইমারি অক্সিলারি এটি যাবে তো আমরা লিখলাম অক্জিলারি তারপরে কি এই সাবজেক্টটি যাবে এবার আমরা নট লিখবো না এই সাবজেক্টটি এটি একটি মেন নাম তার পরিবর্তে আমরা লিখবো সি আমরা লিখলাম ইসি এবার আমরা এখানে কি লিখ দেখতে দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ ফর্মে অর্থাৎ আমাদের মূল সেন্টেন্সটি যদি হয় হয় উত্তরটি উত্তরটি হবে হবে নেগেটিভ নেগেটিভ আর মূল যদি তো আমরা কোন অক্জিলারি ব্যবহার শিখছি প্রাইমারি অক্সিলারি তোমরা মাথায় রাখবে যে প্রাইমারি অক্সিলারি সেন্টেন্সে যেমন অক্সিলারি হিসেবে ব্যবহৃত হতে পারে আবার এটি মেন ভার হিসেবে ব্যবহৃত হতে পারে তো অক্সিলারি হোক আর মেন ভার হোক নিয়ম কিন্তু একই রকম এখানে এখানে অক্সিলারি এখানে রাইটিংটা মেন ভার এখানে অক্সিলারি এখানে রাইটিংটা মেন তো এবার আমরা বিস্তারিত দেখব এই অক্জিলারি ব্যবহার নিয়ে প্রথমে আমরা বলেছিলাম দেখে টিচার সে একজন শিক্ষক আমরা নেব সাথে একটি নট নেব কারণ এই সেন্টেন্সটি হাবদক তারপর এই সাবজেক্ট আমরা এখানে বসিয়ে দেবো একেবারে সহজ শেষে যে প্রশ্নবোধক চিহ্নটি এটি বাধ্যতামূলক তারপরে আসো নাম্বার টু ইউ আর আ ডক্টর তুমি একজন ডাক্তার এইখানে আমাদের একটি আর আছে সেটি আমরা নেব সাথে একটি নট নেব কারণ এই সেন্টেন্সটি টি আমরা নট নিলাম তাহলে এই উচ্চারণটা হচ্ছে আন্ট আমরা কি উচ্চারণ ইউ এটা আমরা অনেকে আরন্ড পড়ি আমরা কিন্তু ভুল করে আরন্ড না আন্ট পড়ব তারপরে সেন্টেন্স নাম্বার থ্রি হাসান ডাজন্ট লাইক স্মল ফিশ হাসান ছোট মাছ পছন্দ করে না বড় মাছ খাই তো এই যে আমাদের অক্সেলারি ডাজ আছে আমরা ডাজটি নেব মূল সেন্টেন্সের মধ্যে নট আছে নটটি নেব না আর হাসান একজন ছেলের নাম এটি নামবাসক শব্দ নাউন নাউন আমরা কখনো এখানে নিতে পারবো না হাসানের পরিবর্তে পুরুষ বাসক নাউন এটি তার পরিবর্তে আমরা হি লিখবো তারপরে একটি প্রশ্নবোধক চিহ্ন দেবো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবো নাম্বার ফোর রনি ওয়াজ ইন দ্য রুম রনি কক্ষের মধ্যেই ছিল তাহলে এই আমাদের অক্সিলারিটি আমরা লিখবো অক্সিলারি সাথে একটি নট লিখব কারণ এই সেন্টেন্সটি হ্যাঁ সেটি আমরা লিখলাম ওয়াজেন্ট তারপর রনি একটি সেলের নাম এখানে আমরা হি লিখবো তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন দেব নাম্বার ফাইভ উই আর মেকিং সাম বিনস বিনস মানে সে ঝুড়ি বাঁশের ঝুড়ি এই ঝুড়ি উই আর মেকিং সাম বিনস আমরা কিসের ঝুড়ি তৈরি করছিলাম অক্সিলারি আমাদের আছে ওয়ার আমরা এখানে ওয়ার বসিয়ে দিলাম সাথে একটি নট নেবো কারণ এই সেন্টেন্সটি হ্যাঁ এই আমাদের নট আর এই যে আমাদের প্রোনাউনটি বসে যাবে সাবজেক্ট ট্যাগ প্রশ্নের সাবজেক্ট হিসেবে লিখলাম অ্যান্ড ওই এটা আমরা উচ্চারণ করব অ্যান্ড আমরা অ্যারন্ট পড়ব না তারপর নাম্বার 6 আই অ্যাম প্রিপেয়ারিং মাই লেসন আমি আমার লেসন তৈরি করছিলাম এই যে আমাদের অক্সিলারি এটা কন্ট্রাকশন শর্ট ফর্মে লেখা আছে এটি এম আমরা এখানে প্রথমে একটি এম লিখব তো এইখানে এম এর জায়গায় আমরা কেন আর লিখেছি এটি হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে এটি আমরা ভালো করে শুনব যখন আমাদের মূল সেন্টেন্সে এম এর ব্যবহার থাকবে এই যে এম এবং এই সেন্টেন্সটি যদি হ্যাঁ হয় উত্তরে আমরা এমটাকে আর করে দেব কেন করে দেব সেইটি বিস্তারিত কথা সেটি বলতে গেলে আরেকটি ক্লাস হয়ে যাবে আমরা সেটা আপাতত বলবো না আমরা খুব সংক্ষেপে জেনে রাখলাম এম যখন অ্যাফারমেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন ট্যাগ কোশ্চেনে এম এর পরিবর্তে আমরা আর লিখব যেহেতু এটা অ্যাফারমেটিভ আমরা নেগেটিভ করবার জন্য একটা নট লিখব তাহলে আন্ট এখানে আমি বলেছিলাম আন্ট তারপরে এই আমাদের সাবজেক্টে চলে গেল আই আমরা বসিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন তো বসাবই লাস্ট অফ অল নাম্বার 7 শেষ সেন্টেন্সটি দে হ্যাভ ওয়ান দা ম্যাচ এই শব্দটিকে আমরা ওয়ান পড়ব না আমরা ওয়ান পড়ব এটি উইন ভার্বের পাস্ট participle দে হ্যাভ ওয়ান দা ম্যাচ তারা খেলাটিতে জয়লাভ করেছে এই আমাদের অক্সিলারি আমরা একটি হ্যাভ লিখব এই সেন্টেন্সটি হ্যাঁ একটি নট লিখব আর এই যে আমাদের সাবজেক্ট প্রোনাউনটি এটি বসে যাবে দেই হিসাবে বসে এবং প্রশ্নবোধক চিহ্ন বসে গেল এখানে আমার কি দেখলাম প্রাইমারি অক্সিলারি আমি বলেছিলাম যে প্রাইমারি অক্সিলারি বাক্যের মধ্যে দুইভাবে ব্যবহৃত হতে পারে সে কখনো মেন ভার্ব কখনো অক্সিলারি যেমন এই সেন্টেন্সটিতে ইজ একমাত্র ভার্ব এখানে আর কোনো ভার্ব নেই তার মানে এখানে প্রাইমারি অক্সিলারিটি মেন ভার্ব এখানে আর কিও মেন ভার্ব কিন্তু এখানে ডাজ এটি অক্সিলারি কারণ লাইকটা ভার ভার্ব এখানে ওয়াজ মেন ভার এখানে ওয়ারটা অক্সিলারি কারণ মেকিং এখানে ভার আছে এখানে এমটা অক্সিলারি কারণ এখানে প্রিপেয়ারিং ভার আছে ঠিক একই ভাবে এখানে হ্যাভ টক অক্সিলারি ওয়ানটা এখানে মেন ভার তাহলে আমরা দেখলাম অক্সিলারি সেন্টেন্সে মেন ভার হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অক্সিলারি হিসেবে ব্যবহৃত প্রাইমারি অক্সিলারি সেন্টেন্সে মেন ভার এবং অক্সিলারি ভার উভয় হিসাবেই বসতে পারে এবার আমরা দেখব মোডাল অক্সিলারি যা আমাদের দুই নম্বরে ছিল মোডাল অক্সিলারি সেই ব্যাপারটা এখন আমরা দেখব উদাহরণ মোডাল অক জেলারি তা প্রথম সেন্টেন্স আই মাস্ট গো দেয়ার আমি অবশ্যই সেখানে যাবো মাস্টার্সে আমরা লিখবো এই সেন্টেসটা হ্যাঁ বোধহ একটি নর্থ দেবো আমরা উচ্চারণ করব এটা মাস্টান্ট আমরা এরকম বলি কেউ কেউ মাস্টন্ট 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 পড়বো না আমরা আমরা পড়ব মাস্টান্ন্ট আশা করি শুনতে পেয়েছি আই মাস্ট গো দেয়ার মাসান্ন্ট তারপরে আমাদের সাবজেক্টটি বসিয়ে দিলাম আই ফর সেন্টেন্সটি নাম টু ইউ কান্ড ইউ কান্ড এইটা আমরা ক্যান্ট পড়বো না আমরা পড়বো কান্ট ক্যান্ট কেন পড়বো না ক্যান্ট পড়ে হচ্ছে আমেরিকান ইংরেজিতে আমরা ব্রিটিশ ইংলিশ শিখি আমাদের পাঠ্যপুস্তকে আমাদের দেশে এখনো ব্রিটিশ ইংলিশের প্রচলন আছে তাই আমরা এটাকে কেউ ক্যান্ট পড়ব না তুমি আমেরিকায় গেলে তুমি এটা ক্যান্ট পড়বো সমস্যা নেই তোমরা কান্ট পড়ব ইউ কান্ট ডু ইট তাহলে কান্ট আছে এটা একটা অক্সিলারি এই যে অকজিলারিটা প্রথমে আমরা এখানে লিখবো ক্যান সাথে একটি কী বসিয়ে দেবো নট না নট লিখবো না কারণ এই যে আমাদের মূল সেন্টেন্সে নট আছে তাহলে এখন সাবজেক্টটা নেবো আমরা ক্যান ইউ দ্যাটস অল তারপরে কি নাম্বার থ্রি উই শাল হেল্প ফোর আমরা গরিবদেরকে সাহায্য করবো এই আমাদের মোডালিটি সেটি বসবে তো দেখো মোডাল জারি ভেঙে আমি অর্ধেক বসিয়েছি ডাবল এলটা দিয়ে দুটো এল আছে সেটা আমি লিখে নেই কারণ এইখানে আমাদের একটা নট লাগবে তো শ্যাল আর নটকে যখন আমরা কন্ট্রাকশন করি তখন এই যে দুটো এল থাকে না খেয়াল করে এবার আমি লিখবো শ্যান্ট তাহলে এই শ্যালকে আমরা লিখেছি শ্যান্ট শ্যালন্ট লিখবো না শ্যান্ট তারপর সাবজেক্টটি যাবে উই বসিয়ে দিলাম নাম্বার ফোর কি লিখব উই শুড বি লয়াল টু লজ আমরা আইনের প্রতি অনুগত থাকব লয়াল মানে অনুগত তো উই শুড উই শুড বি লয়াল টু লজ আইনের প্রতি আমরা অনুগত থাকব অক্সিলারি বসবে এই সেন্টেন্সটি হাবাদক অ্যাকশন অটো বসবে শুডন্ট তারপর আমাদের সাবজেক্টে যাবে উই তারপরে নাম্বার 5 আবিদ মে ভিজিট আস টুডে আবিদ মে ভিজিট আস টুডে তে প্রথমে এই যে আমরা এখানে এটা লিখে ফেলেছি আগেই এই অক্সিলারি আমাদের এখানে যাবে মে অক্সিলারিটা গেল তারপরে এই সেন্টেন্সটি হ্যাঁ আবদক আমরা একটা নট লিখব মেইন্ড এই উচ্চারণটা আমরা লিখব মেইন্ড তাহলে লিখলাম এবার আবিদ এটা একটা ছেলের নাম এখানে আমরা লিখবো ইহি আর সাথে প্রশ্নবোধক চিহ্নটি তো থাকবে নাম্বার সিক্স সামিয়া উইল কাম টুডে সামিয়া আজকে আসবে সামিয়া একটি মেন নাম এই আমাদের অক্সিলারিটা উইল অর্থাৎ মোডাল অক্সিলারি আমরা লিখলাম ও উইলকে যখন আমরা কারণ এদিকে আমার নেগেটিভ করতে হবে কারণ এই সেন্টেন্সটি হাবদক তো উইলকে যখন আমরা নেগেটিভ সহ অর্থাৎ নট সহ লিখে নেগেটিভ ফর্মে লিখব তখন সেটা হয়ে যাবে সংক্ষিপ্ত ফর্মে ওন তো ডাব্লিউ ও তারপরে যে আমাদের নটটি এই আমাদের নট তাহলে উইল থেকে আমরা কি নিয়েছি ডাব্লিউ আর ও নিয়েছি তারপরে এখানে ও নেই যদিও তারপরে আমরা কি করেছি নটটা যোগ করেছি কন্ট্রাকশন শব্দ সংসন করে সংক্ষিপ্ত করে যোগ করেছি তাহলে সামিয়া উইল কাম টুডে আমরা লিখেছি ওন্ট এবার সামিয়ার পরিবর্তে একটি মেন নাম সামিয়া তারপর আমরা এখানে লিখবো শি ওকে দ্যাটস অল তারপর সেন্টেন্স টু সেভেন সাত নম্বর আমরা লিখেছি ইউ নিড নট গো দেয়ার তোমার সেখানে যাবার দরকার নেই তাহলে এই যে নিডের পরে যখন নট থাকে তখন নিটটা মোডাল অক্সিলারি হয়ে যায় তো আমরা এখানে শুধু অক্সিলারিটা নেব নিট এবার নট এখানে আসে তো আমরা এদিকে নট নেব না আর আমাদের সাবজেক্টটা এখানে গেল নেই নেব তো শিক্ষার্থী বন্ধুরা মডেল কোশ্চেনের ছোট্ট এই ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যারা এই ক্লাসটি পুরোপুরি আওয়ত্তে আনবে আমার পরবর্তী ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি তোমরা সব সময় আমার সাথে থাকবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদেরকে যেন আবার আমি পাই ও আর একটু কথাই যে আমি বলি নাই সেটা হচ্ছে তোমরা যখন এই প্রশ্নটি পরীক্ষার খাতায় লিখবে পরীক্ষার খাতায় লিখবে তোমরা যদি এই প্রশ্নটি খাতায় উঠাও তাহলে এই উত্তরটি নিচে একটা আন্ডারলাইন করে দেবে এটুকু বলতে ভুলে গেছি আমি তবে যদি আমরা পরীক্ষার উত্তরপত্রে এই প্রশ্নটি না উঠিয়ে শুধু উত্তরটি লিখি কোনো সমস্যা নেই আমি কোয়েশ্চেন নাম্বার দিয়ে আমি শুধু উত্তরটি লিখতে পারবো যদি শুধু উত্তরটি লিখি তাহলে এই আন্ডারলাইন করবার কোনো প্রয়োজন নেই তো এই আজকে এই পর্যন্তই তোমরা যারা এই ক্লাসটি দেখলে তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে তাহলে বুঝতে পারবে যে ট্যাক কোশ্চনের কোনো কোনো জায়গায় কিছু ডিফিকাল্ট কিছু ক্রিটিক্যাল সেন্টেন্সেস সেগুলো আমি তোমাদের সমাধান করে দেখে দেবো তো সেই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঘরে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং